নাটোরে এক নারীর ছবি এডিট করে ব্ল্যাকমেইলে সহযোগিতা করার অপরাধে শ্যামল দাস নামের এক ব্যক্তিকে 7 বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল। এছাড়া তাকে 5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে বিচারক। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শ্যাম দাসের বাড়ি নাটোর সদরের লালবাজারে। এ মামলায় একই এলাকার বাবুল চন্দ্র নামের এক আসামি ছিলেন, তিনি মারা গেছেন। রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এই তথ্য নিশ্চিত করে জানায়, প্রতিবেশী এক নারীকে কুপ্রস্তাব দিতেন বাবুল চন্দ্র। এতে সাড়া না দেয় তিনি শ্যাম দাসের মাধ্যমে ওই নারীর ছবি এডিট করে অশ্লীল ছবিতে রূপান্তর করেন। এই ছবি দেখিয়ে ওই নারীকে ব্ল্যাকমেলের চেষ্টা করেন। এতে লাভ না হওয়ায় তিনি ওই নারীর বাবাকে ছবিটি দেখিয়ে 50,000 টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ছবিটি সরিয়ে দেওয়ার হুমকি দেন। পরে তিনি কয়েকজনকে সেই ছবি দেখান। আইনজীবী জানান, এ নিয়ে দুজনের বিরুদ্ধে 2014 সালের 24 মে থানায় তথ্য ও প্রযুক্তি আইনে একটি মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলাটি বিচারের জন্য রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে আসার পর 7 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এরই মধ্যে প্রধান আসামি বাবুল মৃত্যুবরণ করেন। পরে শ্যাম দাসের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতে এই রায় ঘোষণা করলেন। ইসমতারা আরও জানান, ক্ষতিগ্রস্ত হিসাবে জরিমানার 5 লাখ টাকা ভুক্তভোগী পাবেন। রায় ঘোষণার সময় আসামি শ্যাম দাস আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন, পরে তাকে কারাগারে পাঠানো হয়।